হোয়াটসঅ্যাপে যে নতুন আপডেটটা আসলো এটা কিন্তু আপনি চ্যাট করার সময় কাজে লাগাতে পারবেন এবং খুব ইন্টারেস্টিং হবে তবে ভিডিও শুরুর আগে একটা কথা আমার খুব জানতে ইচ্ছা করছে যে ভিডিওটা যখন আপনারা প্রত্যেকদিন দেখেন লাইক দিয়ে দেখা শুরু করেন নাকি ভিডিওটা কিছুটা দেখার পর লাইক করেন এটা কিন্তু কমেন্ট করে জানাবেন তো চলুন শুরু করি এবং দেখে নিই এতদিন যদি কেউ কোনো মেসেজ পাঠাতো আমাদের মেসেজ পাঠানোর পর আমরা কী করতাম যদি রিপ্লাই দেওয়া দরকার হতো তাহলে ন্যাচারালি এর উপরে ক্লিক করে যে কোনো একটা উপরে যে ক্লিক তীর এদিকে যাচ্ছে সেখানে গিয়ে কোনো একটা ইমোজি আমরা এখান থেকে চয়েস করে দিতাম চয়েস করে দিতাম তার পরবর্তীকালে কী আসলো যে কেউ যদি কোনো মেসেজ পাঠায় সেক্ষেত্রে এখানে আসলে একটু চেপে ধরলে এরকম ছখানা ইমোজি দেখতে পাওয়া যায় তার মধ্যে থেকে কোনো একটা সিলেক্ট করা যেত কিন্তু প্রবলেম একটা হচ্ছিলো সেটা হচ্ছে কি এমন কোনো মেসেজ হয়তো কেউ পাঠালো যার এমন একটা রিয়াকশান দেওয়ার প্রয়োজন যেটা এই ছটার মধ্যে নেই সেক্ষেত্রে অপশানও ছিল না কারণ আপনি এইখান থেকে যে সুবিধা পাবেন এই যে এখানে আসলো আপনি যদি এরকমভাবে দেন সেই সুবিধা তো পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নতুন একটা আপডেট আনলো এবং আপডেট করার জন্য আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপটাকে প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন এবার আপডেটটা কি আপডেটটা হলো দেখুন আমি একটু ঘুরিয়ে নিই ফোনটা এই ফোনটাতে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু অলরেডি চলে এসেছে আপডেটটা আপডেটটা হচ্ছে যদি কেউ আপনাকে মেসেজ পাঠায় তখন আপনি যখনই এর ওপরে একটু চেপে ধরবেন দেখুন এখানে এই ছটা তো রয়েছেই তারপরে একটা প্লাস আইকন রয়েছে এবং প্লাস আইকনটা এই জন্যই দেওয়া হচ্ছে ধরুন এই যে মেসেজটা যে ধরনের যে রিলেটেড সেই ধরনের ফিলিংস বা রিয়াকশন আপনাকে দিতে হবে তো এখানে যদি সেটা না পাওয়া যায় সেক্ষেত্রে আপনি কী করবেন এই প্লাজ আইকনের উপরে ক্লিক করবেন ক্লিক করলে হোয়াটসঅ্যাপ বাই ডিফল্ট যত ইমোজি রয়েছে এখান থেকে যত ইমোজি রয়েছে তার মধ্যে থেকে আপনার যেটা সুবিধা সেটাই আপনি দিতে পারবেন এবং কাজটা হবে একই রকম অর্থাৎ এই যে ছোট্ট নিচে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এরকমটা অর্থাৎ এই যে নতুন আপডেট এটাই জাস্ট এটাই নতুন আপডেট যে ভাবে আসলে এরকম একটা প্লাস আইকন আসবে এবং এখানে গিয়ে অজস্র আপনি ইমোজির মধ্যে থেকে যেটা ইচ্ছা সেটা আপনি দিতে পারেন কোনো অসুবিধা হবে না এবারে কারা পেয়েছে এবং কারা পায়নি কবে পাবে তো এখানে দেখুন যারা বিটা ভাষা ইউজ করছে তারা অলরেডি পেয়ে গেছে এবং নর্মাল ইউজাররা স্বাভাবিক ব্যাপার বিটা ভাষা ইউজ করার কিছু দিনের মধ্যেই সবাই পেয়ে যায় কাজে আপনার যদি বিটা ভাসান আপডেট করার পর পরই আপনি পেয়ে যাবেন কয়েক ঘন্টার মধ্যে এবং আপনি যদি নর্মাল ইউজার হন কয়েক দিনের মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু নিশ্চিত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখায় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই